প্রচার করতে রাজ্যে চলে এসেছেন মিঠুন চক্রবর্তী। প্রথমে পুরুলিয়া, তারপর বাঁকুড়া, বিষ্ণুপুর এবং তারপর একে একে আসানসোল এবং বোলপুর। এখন যদি আমি বলি যে যদি ফেয়ার ইলেকশন হয় পঞ্চায়েত কেন বিজেপি কালকে পাওয়ারে আসবে? ফেয়ার ইলেকশন, বাট ফেয়ার ইলেকশন তো হতে পারবে না, এখন হতে দেবে না, হিংসাই সব জায়গায় হিংসা। দেখা যাক কি হয়, হাউ ডু বি ফাইট অ্যাবাউট। বিধানসভায় কি ফেয়ার ইলেকশন হয়েছে? বিজেপি দাবি করেছিল যে এসবার 200 পার নেই। দেখুন, এটা তো বলতে হয়, ইউ হ্যাভ টু সে, কিউ কেননা ইউ হ্যাভ টু কি মরাল বুস্টিং করতে হবে, সবাইকে করতে হয়, সবার সব পার্টিতেই হয়। কেউ বলেন 18 সেটা হয় 16, কেউ বলে 18 সেটা হয় 20। দিস ইজ নট পাবলিকের ভোটে জিতে আসছেন, তাহলে ভয় কোথায়? কেন এত ভয় পাচ্ছেন? কেন সবাইকে বাধা দিচ্ছেন, এখানে ভয় দেখাচ্ছেন, তুই যদি কী বলে নাম তোর যদি আসে তাহলে দেখে নেবো? এভরিওয়্যার স্টিল গোয়িং অন দ্য সেম থিং। যদি সত্যি করেই পাবলিক আপনাকে ভোট দিয়ে নিয়ে আসে তো ভয়ের তো কিছু কারণ থাকতে পারে না, পারে কি? আপনি বলছেন যদি ফেয়ার ইলেকশন হয় পঞ্চায়েত ভোটে, ভোট পঞ্চায়েত না, সরকার বিজেপি গঠন করবে, পঞ্চায়েত কিছুই না, সরকার চ্যালেঞ্জ করছি ফেয়ার ইলেকশন হলে টুমারো বিজেপি উইল ফর্ম গভর্নমেন্ট। মিঠুন, আপনি বলেছিলেন 21 থেকে 22 জন বিধায়ক আপনার সঙ্গে যোগাযোগ রাখছে। দেখ ভাই, একবার অনেক তারা কি এখনো যোগাযোগ রাখছে? এখন 21 থেকে বেড়ে গেছে, পার্টি যেরকমভাবে নির্দেশ করবে সেভাবে আই এম মুভিং। এই 21-22 জন বা তারও বেশি আপনি বলছেন, এরা কারা? যারা না খায়া না পিয়া গ্লাস তোরা চারা না পার্টিতে আছেন, তারা ভদ্র, তারা এইসব দুর্নামিতে নেই, তারা ঠান্ডা হয়ে গেছেন, বসে গেছেন, মর্মাহত তারা। দেখুন, কালকে অ্যানাউন্স করতে কালকে বলে দেবো আমি, চলুন এরা, তাদেরও তো জীবন আশঙ্কা হতে পারে, তো এগুলো তো দিস ইজ নট বি ফেয়ার অন মাই পার্ট কে কালকে বলে। তবে আমি ব্যাকআপ ছাড়া কথা বলি না, আই ডো নট স্পিক এনিথিং উইদাউট ব্যাকআপ। তারা কি বিধায়ক, সাংসদ? বোথ, বোথ। এদের নাম প্রকাশ্যে আনছেন না কেন? আমাকে এখনো নির্দেশ দেওয়া হয়নি, কেন এতে লাভ হবে কি লোকসান হবে সেটা তো তারা বলতে পারেন। তারাই বা সরাসরি বিজেপিতে চলে যাচ্ছেন না কেন, মানে দলের প্রতি যদি ক্ষোভ থাকে? দেখুন, যাওয়ার জন্য তো অনেক কিছু ক্রাইটেরিয়া হতে হয় না, তবে দের ইজ নাথিং মানি অ্যাবাউট ইট, পয়সার কোনো ব্যাপার নেই, কিছু আছে তাদের সিকিউরিটির ব্যাপার আছে, অনেক প্রবলেম আছে, দম করে বললেই তো সব কিছু হয় না, ইউ হ্যাভ টু টেক টাইম টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দেন মুভ। তাহলে এই নামগুলো প্রকাশ্যে আসবে কবে, পঞ্চায়েত ভোটের আগে না লোকসভা ভোটের? এটা তো আমি বলতে পারবো না, তবে তারা আছেন, তারা ভেরি স্ট্রংলি আছেন এটাও বলছি। আছেন বলতে কি বোঝাচ্ছে? আছেন বলছে আমার সাথে তাদের যোগাযোগ খুব স্ট্রংলি আছে, আংশিক বিজেপির সাথেও, তো বেশিরভাগটা আমার সাথে। মানে অদূর ভবিষ্যতে যদি আমরা ধরি তারা আবার বিজেপিতে চলে আসে? এক পা তুলে আছে, দেখা যাক কি হয়। মৃন্দা, আপনি এক সময় বামেদের খুব কাছে ছিলেন, বামেদের এক মন্ত্রীর, পরবর্তীতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল অত্যন্ত কাছে ছিলেন, পরবর্তী সেই জায়গায় সেই সঙ্গ ছেড়ে আপনি এখন বিজেপির সঙ্গে। এই তিনটে দলকে যদি কম্পেয়ার করতে হয়, কম্পেয়ার করে আপনি যদি একটা নির্যাস দেন কি বলবেন? দেখো, আমি ডেফিনেটলি আমি সুভাষদার খুব কাছের লোক, আর আমি মনে করি কি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ইজ ওয়ান অফ দ্য 10 বেস্ট পলিটিশিয়ান নাও ইন দ্য কান্ট্রি, এতে কোনো আমার বলতে কোনো ইয়ে হয় না, উইচ ইজ ট্রু। অনেক কিছু এমন এমন মাস্টার স্ট্রোক মেরেছেন, সেগুলো বলার অপেক্ষায় রইলাম, আর একদিন বলবো কেন আমি বললাম এই কথাটা। কাকে কীভাবে ওজন করবো না করবো সেটা পলিটিক্সে সবসময় এক ধরনের হয় না, সময় সাপেক্ষে ব্যাপারে, আজকে হয়তো এটা হতে পারে, কালকে না হতে পারে, পরশু হয়তো সেটাই একটা বিরাট জায়গা হতে পারে। তবে ডেফিনেটলি যে পার্টি 18টা স্টেটকে চালনা করছে, দে আর দ্য বিগেস্ট পার্টি, এটা তো আপনি উপেক্ষা করতে পারবেন না, আজ ওয়ার্ল্ডের বিগেস্ট পার্টি হলো বিজেপি, আর যারা 18টা স্টেট পরিচালনা করে তারা স্মল পার্টি হতে পারে না, দে আর ভেরি স্ট্রং পার্টি উইথ ভেরি স্ট্রং লিডারশিপ। সেই জন্য বিজেপিতে কোনো স্ক্যাম পাবেন না, কেন যদি স্ক্যামের গন্ধ পায় তো লিডারশিপ ডাজ নট ইভেন থিঙ্ক
স্মেল করেই আউট। বীরেন্দা, আপনার এই যে সফর, তার রোববার শেষ সভা প্রচার যেটাই বলুন, বোলপুরে অনুব্রত মণ্ডলের গড়, অনুব্রত মণ্ডল জেলে, সেখানে কিন্তু আপনাদের দলের খুব একটা ভালো পরিস্থিতি নেই সাংগঠনিকভাবে যা আছে, গত নির্বাচনে আমরা যা দেখেছি। সেখানে গিয়ে মানুষকে কি বলবেন, কিভাবে দলের সেখানে সংগঠন বাড়াবেন, আপনি অনুব্রত স্যার বলুন বা ওনার কি হবে? আমি তো বারবার একটাই কথা বলি, যদি আপনার এগেনস্টে কোনো এভিডেন্স না থাকে চোখ কান বুঝে ঘুমিয়ে থাকুন, কিন্তু যদি থাকে আপনি যত চেষ্টাই করুন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার হোক প্রেসিডেন্ট হোক কেউ আপনাকে বাঁচাতে পারবে না। দ্যাটস বিকজ দ্যাট ইজ কনস্টিটিউশন। আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তৃণমূল কংগ্রেসের অল ইন অল মমতা বন্দ্যোপাধ্যায়, যার হাতে গোটা দলের দায়িত্ব ছিল, এখন আরেকজন এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার সম্পর্কে আপনার কি কি বলবো বলুন? যদি পলিটিক্যালি কথা বলেন, ইজ এ ভেরি গুড স্পিকার, এক্সেলেন্ট স্পিচ যখন দেন, এক্সেলেন্ট স্পিচ দেন, হি ক্যান হোল্ড দ্য অডিয়েন্স। বাকি যা শুনছি যা দেখছি সেটা একটা অন্য দিক, তাই আপনারাই দিচ্ছেন নিউজ, সেটা আমি তো আর এখানে কাউকে জানি না কে কী হচ্ছে না হচ্ছে, ট্রুথ আই ক্যানট ভেরিফাই, সেই জন্য আমি বলি না, যদি পাই সব থেকে আগে আমি বলবো। তো রাইট নাও আই ওয়ান্ট টু প্লে দিস, কে যদি পলিটিক্যালি জিজ্ঞাসা করেন, যেমন আগেও বলেছি, আই থিঙ্ক মুখ্যমন্ত্রী ভারতবর্ষের এখন 10টা বেস্ট পলিটিশিয়ানের মধ্যে একজন, 4-5টা মাস্টার স্ট্রোক মেরেছেন, না বিজেপি না সিপিএম না কংগ্রেস কেউ বুঝতেই পারেনি, কিন্তু মেরে দিয়েছেন।